আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদেরকে কিছুটা আগে থাকতে জানাবার চেষ্টা করেছি যে এবার আমি খালি বিবাহকে কেন্দ্র করে অনুষ্ঠান করব। এই অনুষ্ঠান বিবাহের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহরা কী প্লেসমেন্টে থাকলে কী কী রকমভাবে যোগ তৈরি করে, সেটা শুভ হতে পারে অশুভ হতে পারে, এবং সেই সমস্ত গ্রহরা বিবাহিত জীবনের ক্ষেত্রে ভালো বা খারাপ এফেক্ট কীভাবে দেয়, এবং যাই থাকুক আপনার জন্মছকের মধ্যে সেটা আপনি দেখে অনেক আগে থাকতে আইডিয়া করতে পারবেন। হয়তো অনেক ক্যালকুলেশান অনেক অঙ্ক আপনি করতে পারবেন না, কিন্তু একটা সাধারণ আইডিয়া করতে পারবেন বা বিভিন্ন বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যাতে আপনারা কী করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদেরকে জানাবো আমার অনুষ্ঠানের মাধ্যমে। অবশ্যই আপনারা আপনি অ্যাস্ট্রিপস তো অবশ্যই অনেক দিন থেকে দেখছেন হয়তো, এবং অ্যাস্ট্রিপস দেখতে দেখতে হয়তো বিবাহকে কেন্দ্র করে আমি অনেক অনুষ্ঠান অ্যাস্ট্রিপসের মধ্যে দিয়েছি, এবং হতে পারে এরকম যে আপনি সেই সমস্ত অনুষ্ঠানগুলি দেখেছেন এবং সেই সমস্ত অনুষ্ঠানগুলি দেখে আপনি হয়তো নিজেও কিছুটা বুঝেছেন, একটা আইডিয়া করেছেন। কিন্তু যেহেতু এখন বর্তমান সময় বিবাহকে কেন্দ্র করে অনুষ্ঠান করছি এবং বহু বহু নতুন নতুন মানুষ অ্যাস্ট্রিপসের মধ্যে যোগদান করেছে, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে, তো আমার কর্তব্য যে তাদেরকেও এই বিষয়গুলো জানাবার একটা জায়গা তৈরি করাটা উচিত। তাই আপনি যদি এই অনুষ্ঠানটি আগে দেখে থাকেন তাহলে পরে তো অতি উত্তম, ভালো যে আপনি দেখেছেন অনুষ্ঠানটি এবং আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনাকে আবার কিন্তু এই অনুষ্ঠানটি রিপিট করছি, সেখানে নতুন কিছু কথাবার্তা হয়তো আপনি শুনতে পারেন যদি আপনি দেখেন। তো তাহলে পরে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, একটুখানি ধৈর্য ধরে আপনাকে কিন্তু অ্যাস্ট্রোটিপসের পর্দার উপরে চোখ রাখতেই হবে, কারণ অ্যাস্ট্রোটিপস কিন্তু এবারে এখন বর্তমান সময় যে বিবাহকে কেন্দ্র করে তথ্যগুলো আমি দিচ্ছি আপনাদেরকে, এটা দীর্ঘদিন ধরে আমার অভিজ্ঞতা, আমার জ্যোতিষের অভিজ্ঞতা, বিশেষ করে জ্যোতিষ পেশার অভিজ্ঞতা, এছাড়াও সামাজিক দৃষ্টিকোণ, এই সমস্ত কিছুকে মিলিয়ে আমি কিন্তু আমার একটা কথা বলবো এবং তার সঙ্গে গ্রহদের সঙ্গে ম্যাচিং করি আমার কথাটা বলবো। কিন্তু তো প্রথমেই আর কি আমরা যে অনুষ্ঠানটি করছি বা আমি যে অনুষ্ঠানটি করছি সেটা হচ্ছে প্রথম বিবাহকে নিয়ে প্রথম যে ব্যাপারটা মানে মানুষ জানতে চায় সেটা হচ্ছে কি, যে আপনারা হয়তো সবাই অনেকেই জানেন যে সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হয়। আমরা জানি সপ্তম ভাব থেকে বিবাহ বিচার করা হলেও সপ্তম ভাবের কারক গ্রহ শুক্র, কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতি, আবার কিছু কিছু ক্ষেত্রে মঙ্গলও কিন্তু, এবং তার সঙ্গে সপ্তম পতি, সপ্তম গ্রহ ভাবের ওপর কোনো গ্রহর দৃষ্টি থাকলে পারে, এই সমস্ত গ্রহগুলোকে কেন্দ্র করে আমরা কিন্তু বিবাহের একটা আইডিয়া করি। তাছাড়াও কিন্তু কোনো ভি ভাবের অধিপতি যদি সপ্তম ভাবে চলে যায় এবং সপ্তম ভাবে গিয়ে অবস্থান করে, তাহলে পারে সেই গ্রহটা তার নিজস্ব নেচারকে কেন্দ্র করে সপ্তম ভাবের ওপর কিছু প্রভাব অবশ্যই বিস্তার করে এবং সেই বিবাহিত জীবনের ক্ষেত্রে সেই প্রভাব কিন্তু কিছুটা মিলতে দেখা যায়। তবে সপ্তম ভাবের মধ্যে যেই গ্রহটি বসে আছে সেটাই বিবাহের ফাইনাল কথা বলবে এরকম কিন্তু বিষয়টা নয়। তাই সপ্তম ভাবের মধ্যে অবস্থিত গ্রহদেরকে প্রথমেই আমাদেরকে জেনে নেওয়া উচিত, তারপরে তো আমরা একটা বাই একটা অনুষ্ঠান করবই। সপ্তম ভাবের অধিপতির বিভিন্ন ভাবের মধ্যে প্লেসমেন্ট থাকার ফলে কী কী হয় সেই সমস্ত নিয়ে তো আলোচনা করবই। এছাড়া তো অনেক রকম আলোচনা রয়েছে বিবাহকে কেন্দ্র করে, সব আপনারা একটু একটু করে জানতে পারবেন। কিন্তু যদি আপনি এই অনুষ্ঠানটি যে সপ্তম ভাবের উপর কোন কোন গ্রহ কীভাবে প্রভাব দেয় বা তার বিবাহিত জীবনকে কী ভাবে তার বিবাহিত জীবনের চরিত্রকে তৈরি করে, যদি আপনি হয়তো এটা জানেন তাহলে পারে আপনি নিরাশ হবেন না, কারণ যেহেতু এখন প্রোগ্রামটা বিবাহিত জীবনকে কেন্দ্র করে তাই এই অনুষ্ঠানের মধ্যে আমি কিন্তু কিছু নতুন নতুন তথ্যও আপনাদেরকে দেব। বিবাহ একটা এমন জিনিস যেটা কিন্তু মানুষের জীবনের মধ্যে অনেক বড় ভূমিকা পালন করে। বিবাহকে কেন্দ্র করে পরিবারের মধ্যে, দুই পক্ষের পরিবারের মধ্যে
অনেক স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, অনেক রকম কিছু দেখতে পাওয়া যায়। বেশ কিছু মানুষ প্রেম করে বিবাহ করে, বেশ কিছু মানুষ দেখাশোনা করে বিবাহ করে। প্রত্যেক বাবা মাই তাদের নিজস্ব সন্তানকে কেন্দ্র করে বিবাহের জন্য কিন্তু একটা আশায় বাঁধ বাঁধে বলতে বলা যেতে পারে। বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে ছেলেমেয়েরা যথেষ্ট ভালোভাবে চলছে এবং তারা বাবা মায়ের ইচ্ছাতে বাবা মা যেখানে বিয়ে দিচ্ছে সেখানেই চোখ বন্ধ করে বিয়ে করে নেয়। আবার বেশ কিছু ছেলেমেয়েরা প্রেম করে বিয়ে করে নেয়। কিন্তু এই সমস্ত যে বিষয়গুলো ঘটছে সমাজের মধ্যে, এর জন্য গ্রহরা কতটা দায়ী? গ্রহরা কি আগে থাকতে কিছু বলছে, বা গ্রহর প্লেসমেন্ট জন্মছকের মধ্যে সেইগুলো কোন কোন জায়গাগুলো আমাকে দেখতে হবে আমাদেরকে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু অনুষ্ঠান করছি। প্রথমে একটা কথা খেয়াল রাখতে হবে, বিবাহ যখন আমরা বিচার করব তখন পঞ্চম ভাবকে কিন্তু কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না। যদিও বা বিবাহ বিচার করতে গেলে পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র সপ্তম ভাবকে দেখব এবং বিবাহকে বলে দেবো যে বিবাহিত জীবন এরকম ওরকম সেরকম, এইটুখানের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিবাহ একটা অনেক বড় পার্ট এবং আপনার যতটা বয়স এখন অবধি হয়েছে তার থেকে ডবল মতো বয়স বিবাহিত জীবনে আপনি কিন্তু কাটাবেন। সেই বিবাহিত জীবনের মধ্যে নানান রকম বিষয় আপনার ক্ষেত্রে আসবে। সেখানে কখনো শরীর খারাপ আসতে পারে, কখনো সন্তান আসতে পারে, কখনো ফিজিক্যাল রিলেশনকে নিয়ে প্রশ্ন হতে পারে, কখনো স্বামী স্ত্রীর ঝগড়া অশান্তিকে নিয়ে প্রশ্ন হতে পারে, এবং কখনো প্রপার্টিকে নিয়ে কোনো প্রশ্ন হতে পারে, কখনো উন্নতিকে নিয়ে কোনো প্রশ্ন হতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু বিবাহিত জীবনের বা একজন বিবাহ করা মানুষের মধ্যে কিন্তু আসে। তবে বিবাহ করা মানুষের মধ্যে যত রকমই প্রশ্ন আসুক না কেন, আমার বিশ্বাস যে আমি কিন্তু সেই সব রকম প্রশ্নের উত্তর, মানে জ্যোতিষের নজরে কী উত্তর হবে সেই সমস্ত বিষয় নিয়ে অনুষ্ঠান করব। তাই মন দিয়ে কিন্তু অনুষ্ঠানটিকে দেখবেন। আজকে আমরা আলোচনা করছি, আজকে করব, মানে এটা আমাদের প্রথম ক্লাস বলতে পারি, ক্লাসই বলতে পারি এটা, হ্যাঁ প্রথম অনুষ্ঠানও বলতে পারি, যে সপ্তম ভাবের মধ্যে কোনো গ্রহ এসে গেলে পরে তারা নিজস্ব নেচার ওয়াইজ কীরকমভাবে ফল প্রদান করে দেয়। তবে সপ্তম ভাবের মধ্যে যেই গ্রহই বসে থাকুক না কেন, পঞ্চম ভাবের মধ্যে যদি কোনো গ্রহ বসে থাকে তারাও কিন্তু বিবাহের উপরে অবশ্যই এফেক্ট ফেলে, ঠিক আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে পঞ্চম ভাব আপনারা নিশ্চয়ই জানেন প্রেমের ভাব, এবং প্রেমের কিছুটা পার্ট তো বিবাহের মধ্যে রয়েছেই, তো প্রেমকে নিয়েও কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। তবে এখানে খেয়াল রাখতে হবে, সপ্তম ভাবের মধ্যে যদি রবি চলে আসে তাহলে পরে কিন্তু বিবাহিত জীবনটি কেমন হতে পারে, এটা খালি জেনে রাখুন আপনারা। যদি সপ্তম ভাবের মধ্যে রবি এসে যায় বা সপ্তম পতির সঙ্গে রবি থাকে, তাহলে পরে বেশিরভাগ সময় দেখা যায় যে আপনি যেই মানুষের সঙ্গে বিবাহ করবেন, যদি আপনি মনে করা যান কোনো মহিলা হন এবং আপনি যদি কোনো ছেলের সঙ্গে, যেই ছেলের সঙ্গে বিবাহ করেন না কেন, সেই ছেলের অনেক সময় যেখানেই কাজ করুক সেখানে কিন্তু একটু ভালো জায়গায় কাজটা করে, মানে যাই কাজ করুক সেখানে একটা মোটামুটি পদে রয়েছে আর কি, এরকম ব্যাপার দেখতে পাওয়া যায়। তারপর এছাড়াও সপ্তম ঘরে রবি কিন্তু ডিভোর্স করতে অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্স হয়ে যেতে দেখা যায় সপ্তমভাবে রবি মুখে, কারণ রবি হচ্ছে একটি বিচ্ছেদকারী গ্রহ বলা যেতে পারে। অনেক সময় অনেকেই বলে কিন্তু রবিকে বিচ্ছেদকারী গ্রহ। রবির মধ্যে প্রচুরটা ইগো রয়েছে, রবির মধ্যে একটা অহংকার রয়েছে, রবির মধ্যে মানে আমিত্ব ভাব রয়েছে, মানে রবি যদি কোনোভাবে সপ্তম ভাব বা সপ্তম পতির সঙ্গে বসে যায় তাহলে পারে সেই ক্ষেত্রে দেখা যাবে সেই মানুষটার ভেতরে একটা আমিত্ব ভাব কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। অর্থাৎ এটা তার পার্টনারের ক্ষেত্রে আর কি বলতে চাইছি, যার রবি বসে রয়েছে জন্মজাতের মধ্যে সপ্তম ভাব বা সপ্তম পতির সঙ্গে কোথাও, সেই পার্টনারের ভেতরে একটা আমিত্ব ভাব কিন্তু চলে আসতে দেখা যায়। এছাড়াও রবি বিবাহের মধ্যে, যে অনেক মানুষই কিন্তু বিবাহের মধ্যে একটা রোমান্টিক ভাব কিন্তু রয়েছে, হ্যাঁ একটা লৌকিকতার ব্যাপার কিন্তু রয়েছে, রবির মতো গ্রহ যদি আপনার সপ্তম ভাবের মধ্যে থাকে তাহলে পারে কিন্তু আপনার পার্টনারের কাছ থেকে সেই রকম কিছু আশা করবেন না যেটা লৌকিকতার বিষয়। অর্থাৎ আপনার পার্টনারের মধ্যে
একটা আমিত্ব ভাব যেহেতু রয়েছে, সেই কারণে সে তো কোথাও ঝুঁকতে পারে না। এছাড়াও সে কিন্তু চট করে মানে সমাজের সঙ্গে মিশে যেতে পারে না, সে সর্বদাই দেখায় সমাজকে যে সমাজ যেমনই হোক না কেন আমি তাদের থেকে আলাদা। এছাড়াও সপ্তমভাবে রবি বিশেষভাবে দেখতে পাওয়া যায় যে সপ্তমভাবে যদি রবি থাকে তাহলে পারে কিন্তু দেখা যায় যে অনেক সময় ভালোবাসাটা প্রকাশ করতে পারে না, বা বিবাহের পরে যে একটা ভালোবাসা, তার ওয়াইফ বা হাজব্যান্ডকে যে ভালোবাসা, তার দু চারটে কথা বলে যে ভালোবাসা বহিঃপ্রকাশ, সেই জায়গাটা কিছুটা কমজোর হয়ে যায়। এবং সপ্তমভাবে যদি রবি থাকে তাহলে পারে বিবাহিত জীবনের মধ্যে কিন্তু প্রচণ্ড ঝগড়া অশান্তি হতেও দেখা যায়, যদি রবিটা বাইচান্সলি পীড়িত হয়ে যায়। তো রবি কিন্তু অনেক ক্ষেত্রে পীড়িত হয়ে যায়, এরকম দেখা যায়। তো সপ্তমভাবে যদি আপনার রবি থাকে তাহলে বিবাহিত জীবনকে কেন্দ্র করে অনেক সমস্যা আপনার জীবনে হতে পারে, কিছু প্লাস পয়েন্ট অবশ্য হবে। কিন্তু যদি সপ্তমভাবে রবি এছাড়াও আপনার জন্মছকে বিবাহিত জীবনের আরও আনুষঙ্গিক ভাবের মধ্যে কোনো একটি খারাপ গ্রহ বসে রয়েছে বা কোনো নেগেটিভ মাঙ্গলিক দোষ আপনার জন্মছকের মধ্যে রয়েছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই সমস্যায় পড়বেন বিবাহিত জীবনকে কেন্দ্র করে। যাই হোক, যদি এরকম হয় তখন বিষয়টা অন্যভাবে দেখতে হবে। এছাড়াও সপ্তমভাবের মধ্যে যদি চন্দ্র থাকে, সপ্তমভাবের মধ্যে যদি চন্দ্র থাকে তাহলে পারে চন্দ্র হচ্ছে একটি মানসিক সুখের প্ল্যানেট বলা যেতে পারে। সপ্তমভাবের মধ্যে চন্দ্র কিন্তু ভালোবাসা তৈরি করে, সপ্তমভাবের মধ্যে চন্দ্র কিন্তু একে অপরের খেয়াল রাখার চেষ্টা করে, সপ্তমভাবের মধ্যে চন্দ্র কিন্তু সুখী বিবাহিত জীবন দেয়, সপ্তমভাবের মধ্যে চন্দ্র কিন্তু একটা রোম্যান্টিকতাও তৈরি করে, যদি চন্দ্র শনি বা রাহুর দ্বারা পীড়িত না হয় তো। এছাড়াও খেয়াল রাখতে হবে সপ্তমভাবের মধ্যে চন্দ্র বিবাহিত জীবনকে টিকিয়ে রাখে অনেকটা, ঠিক আছে। সপ্তমভাবের মধ্যে যদি চন্দ্র থাকে তাহলে বিবাহিত জীবনটা অনেক সময় টিকিয়ে রাখে, মানে ঝগড়া অশান্তি হচ্ছে তবুও যেন অ্যাডজাস্টমেন্ট করে একটা চলছে, এরকম ব্যাপারও কিন্তু অনেক সময় দেখা যায়। কিন্তু সপ্তম ঘরের মধ্যে চন্দ্র যদি কোনো পাপগ্রহের ঘরে থাকে তাহলে পারে কিন্তু বেশিরভাগ সময় তার পার্টনারের মাথা গরমের একটা প্রবণতাও অনেক সময় দেখতে পাওয়া যায়। এবং সপ্তমভাবের মধ্যে চন্দ্র যেই ঘরটার মধ্যে বসে থাকবে, মানে যেই প্ল্যানেটের ঘরের মধ্যে বসে থাকবে, সেই প্ল্যানেটের যে নেচার, সেই নেচার কিন্তু তার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে। সপ্তমভাবের মধ্যে যদি বুধ থাকে তাহলে পারে সপ্তমভাবের মধ্যে বুধ হচ্ছে একটা ধরুন বালক সুলভ আচরণ বুধের মধ্যে দেখতে পাওয়া যায়, বালক গ্রহ বুধকে বলা হয়। বিবাহিত জীবন আপনারা জানেন যে কখনোই বালকের কাজ নয় বিবাহিত জীবন, ঠিক আছে। বিবাহিত জীবন হচ্ছে অ্যাডাল্টের কাজ, মাফ করবে। তো বিবাহিত জীবনেতে মানুষকে অনেক রকম দায়িত্ব কিন্তু নিতে হয়, সেটা স্বামী স্ত্রী দুজনকেই, মানে একে ছেলে হোক বা মেয়ে হোক দুজনকেই নিতে হয়। এই বিবাহিত জীবনে বুধের মতো প্ল্যানেট ঠিক যেন একটা ম্যাচিং হচ্ছে না, বিবাহিত জীবনে বুধের মতো প্ল্যানেট কিন্তু একটা অপলকা সম্পর্ক তৈরি করে দিতে পারে। সপ্তমভাবের মধ্যে যখন বুধ চলে আসবে তখন কিন্তু সম্পর্কের গুরুত্বটা খুব বেশি বৃদ্ধি পাবে না। এছাড়াও সপ্তমভাবের মধ্যে বুধ কিন্তু দায়িত্বহীনতা দেয়, মানে পার্টনারের, সপ্তমভাব হচ্ছে সবসময় আপনার পার্টনারের ভাব, তাহলে আপনার পার্টনার দেখা যাচ্ছে সেটা আপনি মেয়ে হতে পারেন, ছেলে হতে পারেন। সপ্তমভাবের মধ্যে বুধের মতো গ্রহ কিন্তু অনেকটা পরিমাণে সংসারে দায়িত্ব নিতে চায় না, এরকম ধরনের একজন মেন্টালিটির মানুষ দেখতে পাওয়া যায় যে তার সঙ্গে বিয়ে হলো। এছাড়াও সপ্তমভাবের মধ্যে যদি বুধ থাকে তাহলে আপনি একটা দিকে ভাগ্যবান যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে দেখতে কিন্তু খুব সুন্দর হবে এবং তার বয়সটাও কিন্তু খুব বেশি হবে না, সাধারণভাবে কম হওয়ার কথা যদি কোনো না গ্রহ পীড়িত করে। তো বারবার আমি একটা কথা বলছি, দেখুন এক একটা যোগ তৈরি হয়েছে, যোগের মধ্যে বিভিন্ন কথা বলা হয়েছে, কিন্তু গ্রহ যদি অন্য গ্রহ তাকে পীড়িত করে দেয় তাহলে কিন্তু পুরো যোগের মানেটা পাল্টে যায়। তাই যদি কোনো গ্রহ তাকে পীড়িত না করে তাহলে আপনি কিন্তু সপ্তমভাবের মধ্যে বুধ থাকলে পরে সাধারণভাবে দেখতে পাবেন যে আপনার হাজব্যান্ডকে বা ওয়াইফকে দেখতে কিন্তু সুন্দর হওয়ার কথা। সপ্তমভাবের মধ্যে বুধ আপনার হাজব্যান্ডকে ফর্সা বা শ্যামবর্ণ করিয়ে দেয়। সপ্তমভাবের মধ্যে বুধ যদি থাকে তাহলে পারে আপনার বিবাহিত জীবনে কিন্তু শুধুমাত্র বুধ থাকলে, কোনো অশুভ গ্রহের সঙ্গে যদি না থাকে তাহলে বিবাহিত জীবনটা আলটিমেটলি টিকে যায়, এরকম দেখতে পাওয়া যায়।
এছাড়াও সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতির মতো গ্রহ, যদি সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি থাকে তাহলে অনেক অ্যাস্ট্রোলজার বলে যে অতি উত্তম, অতি সুন্দর, এবং সপ্তম ভাবের মতো একটা জায়গায় সেখানে একটা বৃহস্পতির মতো গ্রহ থাকাটা খুবই ভালো। কিন্তু আমি বলি যে সপ্তম ভাবের মধ্যে যদি বৃহস্পতি থাকে বা সপ্তম ভাবের মধ্যে দৃষ্টিও যদি বৃহস্পতি চলে আসে তাহলে পারে কিন্তু এটা খুব ভালো যে ব্যাপার সেটা কিন্তু আমি দেখি না। কারণ সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি আপনার কোথাও না কোথাও পার্টনার আপনাকে সবসময় ডমিনেট করবে। সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি আপনার পার্টনার কিন্তু ভালো হবে, মানে সে কিন্তু বাইরের জগতে ভালো সম্মান পাবে বা আপনার বাপের বাড়ি থেকেও কিন্তু ভালো সম্মান পাবে, কিন্তু তার ভেতর একটা ডমিনেটিং ভাব কিন্তু থাকবে যেটা আপনি শুধুমাত্র দেখতে পাবেন। সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি থাকলে পারে পার্টনার কিন্তু এমন ধরনের হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে আপনি যদি তার জন্য কিছু করেন সেও আপনার জন্য কিছু করবে, এরকম ব্যাপারটা দেখতে পাওয়া যায়। তবে সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি একটা প্লাস পয়েন্ট যে ডিভোর্স টিভোর্স চট করে হয় না, মানে সংসার টিকে যায়, ঝগড়া অশান্তি তো আছে থাকে অনেক সময় দেখতে পাওয়া যায়, কিন্তু সংসার মানে সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি থাকলে যে সংসারের মধ্যে ঝগড়া অশান্তি হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হবে না, এরকম প্রমাণ তো আমি খুব একটা বড় পাইনি। ঠিক আছে, সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি কী করে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেয়, অ্যাডজাস্টমেন্ট করে সংসারটা চলে গেল, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, অনেক সেই আমাদের মাসিমা কাকিমাদের মতো মানুষরা বলেন না যে আমার মতো মেয়ে ছিল বলেই সংসারটা করলো, নইলে এই সংসার টিকতো না, ওর বাবা যেরকম, এরকম অনেক সময় গল্প টল্প করে আর কি, শুনেছি অনেকের মুখে। তো যাই হোক, ওরকম ব্যাপারটা কিন্তু দেখ। সপ্তম ভাবের মধ্যে যদি শুক্র থাকে, শুক্র যদি সপ্তম ভাবের মধ্যে থাকে তাহলে পারে বেশ কিছুটা ভালো, কিন্তু সম্পূর্ণ ভালো নয়। কারণ একটা কথা খেয়াল রাখতে হবে যে ভাগ কারক গ্রহ যদি ভাবের মধ্যে বসে যায় তাহলে ভাবের ফল হানি করে, এ কিন্তু একটা সূত্র অনেক দিন আগে আমি বলেছিলাম, আপনারা যারা জ্যোতিষ চর্চা করেন তারা হয়তো পড়েইছে। তাহলে সপ্তম ভাবের কারক গ্রহ শুক্র সপ্তম ভাবের মধ্যে যদি বসে থাকে তাহলে পারে কিন্তু যে খুব ভালো, এরকম কিন্তু ব্যাপার নয়। তবে যে পার্টনার হবে সে কিন্তু একটু শৌখিন হবে, সে কিন্তু একটু খেতে ঘুরতে পড়তে ভালোবাসবে, পড়তে মানে জামা কাপড় পরতে আর কি, পার্টনারকে দেখতেও সুন্দর হয়। যদি শুক্র কোনো পাপক গ্রহের ঘরে সপ্তম ভাবে হয়ে না থাকে তো মোটামুটি দেখতেও ভালো হয় পার্টনারকে, এবং রোম্যান্টিকও হয়, তার সেক্সুয়াল পাওয়ারটাও ভালো থাকে। কিন্তু শুক্র ধরুন সপ্তম ভাবের মধ্যে রয়েছে, আপনি বিবাহ করলেন, আপনি ছেলে হতে পারেন মেয়ে হতে পারেন, তো আপনি যাকেই বিবাহ করুন, ধরুন তার সঙ্গে বিবাহ করছেন বা করেছেন, এই বিবাহের যে বয়সে আপনি করেছেন সেই বয়স তো চিরকাল থাকবে না, হয়তো কোনো না কোনো দিন তো বাড়বেই বয়সটা, একটা বছর অন্তত তো বাড়ে। যেমন হচ্ছে ধরুন আপনি একটা উদাহরণ দিচ্ছি, এটা উদাহরণ যে 20 বছর বয়সে 22 বছর বয়সে মনে করা যাক আপনি বিবাহ করেছেন, তাহলে পারে আপনার হাজবেন্ডের কোনো না কোনো দিন তো 40 বছর বয়স হবে, যখনই যে মোটামুটি 38 এজ পাস পার করে দেবে তখন কিন্তু তার ভেতরে সেক্সুয়াল পাওয়ারটা কিন্তু কমে যাবে, কিন্তু গ্ল্যামার ট্যামারগুলো অনেকটাই ভালো থাকবে সাধারণভাবে, এরকম একটা ব্যাপার কিন্তু শুক্র দিয়ে দেয়। এছাড়াও সপ্তম ভাবের মধ্যে শুক্র কিন্তু অনেক ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত করিয়ে দেয়, এরকম ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায়, বহু মানুষ কিন্তু কনফিউজড হয়ে যায়। এছাড়াও সপ্তম ভাবের মধ্যে শুক্র যদি থাকে তাহলে আপনার ভেতরে কিছুটা শক ক্রিয়েট হয়ে যেতে পারে, এবং সপ্তম ভাবের মধ্যে শুক্র কিন্তু বিবাহিত জীবনকে প্রেম করে বিবাহ করিয়ে দেবার একটা চেষ্টা অনেক সময় করে। তবে সপ্তম ভাবের মধ্যে শুক্র যদি অশুভ গ্রহের ঘরে থাকে তাহলে পারে কিন্তু আপনার বিবাহিত জীবনে কিছু সমস্যা আসতে পারে, যদি শুভ গ্রহের ঘরের মধ্যে থাকে তাহলে বিবাহিত জীবনটা কমপ্লিকেটেড অতটা পরিমাণে নয়। তবে যাদের সপ্তম পতি শুক্র বা সপ্তম ঘরের মধ্যে শুক্র রয়েছে, সেই শুক্র যদি কোনোভাবে অশুভ গ্রহের ঘরের মধ্যে থাকে, অর্থাৎ সপ্তম পতি বা শুক্র যদি কোনোভাবে অশুভ গ্রহের ঘরের মধ্যে থাকে তাহলে পারে বিবাহিত জীবনটা কিন্তু পুরোপুরি যে ঠিক এরকম ব্যাপারটা কিন্তু অনেক সময় হয় না দেখা যায়। সপ্তম ঘরে যদি মঙ্গল থাকে তাহলে কি হয়, সপ্তম ঘরে মঙ্গল থাকলে তো আপনি জানেন নিশ্চয়ই মাঙ্গলিক দোষ হয়, সপ্তম ঘরের মঙ্গল একটা অ্যাগ্রেসিভ মাইন্ডে দিয়ে দেয় হাজব্যান্ড বা ওয়াইফের,
পার্টনারের আর কি। সপ্তমভাবের মঙ্গল অনেক সময় নেগেটিভ মাঙ্গলিক দোষের কারণে, ধরুন সপ্তমভাবে মঙ্গল একটি পাপগ্রহ হয়ে বসে রয়েছে এবং সে সপ্তম ঘরটার মধ্যে যেই ঘরে বসে রয়েছে সেটাও একটা পাপগ্রহের ঘর, বা সপ্তম কোনো নেগেটিভ নক্ষত্রের মধ্যে বসে রয়েছে, বা সপ্তম ঘরের মঙ্গল সে অন্য কোনো রাহু কেতু এই সমস্ত গ্রহকে নিয়ে বসে রয়েছে, তাহলে মাঙ্গলিক দোষ হলো প্লাস আরও একটা নেগেটিভিটি যোগ তৈরি হয়ে গেল। সপ্তম ঘরের মধ্যে মঙ্গল যদি থাকে তাহলে পরে বেশিরভাগ সময় কিন্তু ছাড়াছাড়ি হতে দেখা যায়, ডিভোর্স হতে, প্রচণ্ড ঝগড়া অশান্তি হতে, মৃত্যু হয়ে যেতে কিছু কিছু ক্ষেত্রে, এরকমও দেখতে পাওয়া যায়। সপ্তম ঘরের মধ্যে মঙ্গল আপনার হাজবেন্ডের বা ওয়াইফের মাথা গরমের একটা তার প্রবণতা দেয়। সপ্তম ঘরের মঙ্গল কিন্তু অতিরিক্ত পরিমাণে রিস্ক নেওয়াটাকে ইন্ডিকেশন করে, যে আপনার হাজবেন্ড বা ওয়াইফের অতিরিক্ত রিস্ক নেওয়ার একটা প্রবণতা, এবং অকারণে কিন্তু আপনার হাজবেন্ড বা ওয়াইফ কিন্তু একটা জেদের বশে চলে আসেন, এরকম ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায়। তারপরে সপ্তমভাবের মঙ্গল কিন্তু যদি আপনার সপ্তমভাবের মধ্যে মঙ্গল থাকে বা সপ্তমভাবের মধ্যে মঙ্গলের দৃষ্টিও যদি থাকে, তাহলে পারে আপনি যেই ছেলেটার সঙ্গে রয়েছেন বা বিয়ে করেছেন বা বিয়ে করেননি এমনও হতে পারে যে আপনার অনেকটা হাজবেন্ডের মতোই, তার কিন্তু কামুকতা বৃদ্ধি পাবে। এবং সপ্তম ঘরের মধ্যে মঙ্গল কিন্তু অনেকটা পার্টনারের মধ্যে চিল্লাচিল্লি করার একটা প্রবণতাও দেখতে পাওয়া যায়। সপ্তম ঘরের মঙ্গল কিন্তু অকারণে ডিভোর্স করিয়ে দেয় অনেক সময়, এরকমও দেখতে পাওয়া যায়। তো সপ্তম ঘরের মধ্যে মঙ্গল মাঙ্গলিক দোষ তো তৈরি করে, অবশ্যই আমি বলবো যে মাঙ্গলিক দোষ কিন্তু যথাযথ নিয়মে আপনারা কাটাবার চেষ্টা করবেন, কারণ মাঙ্গলিক দোষ প্লাস আর একটা যোগ নেগেটিভ হয়ে গেলে পরে খুবই সমস্যার মধ্যে আপনারা কিন্তু পড়বেন। তাই সপ্তম ঘরের মঙ্গলকে আপনারা কিন্তু হালকা চোখে নেবেন না। এছাড়াও সপ্তম ঘরের মধ্যে শনি থাকলে পারে, সপ্তম ঘরের মধ্যে যদি শনি থাকে তাহলে বিবাহিত জীবন তো সমস্যাগ্রস্ত হয়, সপ্তমভাবে শনি কিন্তু বিবাহ করতেও লেট করিয়ে দেয় অনেক সময় দেখা যায়, বা বেশি বয়সে গিয়ে বিবাহ হলো, বা দ্বিতীয় মানে দুটো বিবাহ হলো, এরকম অনেক সময় দেখতে পাওয়া যায়। সপ্তম ঘরের মধ্যে শনি কিন্তু বিবাহিত জীবনকে খুব একটা ভালো করে না, সপ্তমভাবের শনি কিন্তু একটু বেশি বয়সে গিয়ে বিবাহিত জীবনটাকে ভালো করতে পারে, কিন্তু প্রথম জীবনে কিন্তু বিবাহিত জীবনে অনেক অশান্তি নিয়ে চলে আসে, এই অশান্তির কারণে কিন্তু সপ্তমভাবে শনি থাকলে ডিভোর্স হয়ে যেতেও দেখা যায় অনেক সময়। সপ্তমভাবের শনি কিন্তু বিবাহ করাতে লেট করিয়ে দেয় কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যদি শনি কোনোভাবে পীড়িত হয়ে যায় বা কোনো স্থির প্ল্যানেটের ঘরে থাকে, হ্যাঁ স্থায়ী প্ল্যানেটের ঘরে থাকে তাহলে পারে কিন্তু মানে দীর্ঘমেয়াদী প্ল্যানেট যেটা এদের ঘরে যদি থাকে তাহলে পারে আরও কিন্তু লেটটা করিয়ে দেয়। সপ্তম ঘরের মধ্যে শনি যদি থাকে আপনার তাহলে পারে আপনার হাজবেন্ড আপনার পার্টনারের কিন্তু মাথা গরমের একটা প্রবণতা অনেক সময় দেখতে পাওয়া যেতে পারে। এছাড়াও সপ্তম ঘরের মধ্যে শনি কিন্তু আপনার পার্টনারকে কালো বানায়, কালো রঙের আপনার পার্টনার হতে পারে, গায়ের রং তার কালো হতে পারে। এছাড়াও কিন্তু আপনার সপ্তম ঘরের মধ্যে যদি শনি থাকে তাহলে পারে আপনাদের মধ্যে ভালোবাসা তো থাকবে কিন্তু তার বহিঃপ্রকাশ কিন্তু থাকবে না বেশিরভাগ ক্ষেত্রে, এরকম দেখতে পাওয়া যায়। এছাড়াও সপ্তমভাবের মধ্যে রাহু বিবাহিত জীবন সমস্যা করার জন্য মানে কাফি বলা যেতে পারে, যদি রাহুটা ভালো না হয় তো। এছাড়াও সপ্তমভাবের মধ্যে রাহু প্রেম করে বিবাহ করিয়ে দেয়, বিবাহ করার পর শ্বশুরবাড়িকে কেন্দ্র করে প্রচণ্ড ঝামেলা, সপ্তম ঘরের মধ্যে রাহু থাকলেও হবে, সপ্তম পতির উপর রাহুর প্রভাব থাকলেও এরকম ব্যাপারটা দেখতে পাওয়া যায়। এছাড়াও সপ্তম ঘরের মধ্যে রাহু থাকলে পারে বেশিরভাগ সময় দেখা যায় যে আপনার পার্টনারের মাথা গরমের প্রবণতা, প্রচণ্ড পরিমাণে তার আর্থিক লস বা কোনো রকমভাবে মেন্টাল ফিজিক্যালি লস হতে পারে, বা কোনো রকমভাবে ফাইন্যান্সিয়াল লস হতে পারে, বিভিন্ন রকম ব্যাপার হতে পারে আর কি। সপ্তম ঘরের মধ্যে রাহু বিবাহিত জীবনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম করিয়ে দেয়। সপ্তম ঘরের মধ্যে যদি রাহু থাকে তাহলে বেশিরভাগ সময় দেখা যায় যে সপ্তম ঘরে রাহুটা কিন্তু একদিকে যেমন আপনার নিজস্ব ব্যক্তিগত আর্থিক উপার্জনের দিকে একটা টান করিয়ে দেয়, এছাড়াও কিন্তু সপ্তম ঘরের মধ্যে যদি রাহু থাকে তাহলে আপনার ভাই বোনের সঙ্গেও কিন্তু সমস্যা করিয়ে দেয় অনেক সময়। এছাড়াও সপ্তম ঘরের মধ্যে যদি কেতু থাকে তাহলে কেতু কিন্তু বিবাহিত জীবনকে মানে বিবাহ করতে অনেকটা লেট করিয়ে দেয়, কেতু বিবাহ অনেক সময় হয়ই না এরকমও দেখতে পাওয়া যায়। আর যদি বিবাহ বাইচান্সলি হয়ে যায় তাহলে বিবাহিত জীবনে তো বিভিন্ন সমস্যা,
বিভিন্ন অশান্তি, আপনার পার্টনারের কোনো শারীরিক সমস্যা আসতে পারে, হ্যাঁ, এছাড়াও কিন্তু ডিভোর্সের মতো প্রবলেম তৈরি হয়ে যেতে পারে, অকারণে সন্দেহ প্রবণতা তৈরি হতে পারে, বিবাহিত জীবনে কিন্তু অ্যাডজাস্টমেন্ট প্রচণ্ড পরিমাণে প্রবলেম হতে দেখতে পাওয়া যায়। যদি এই কেতু বা রাহুর কথা যেটা বললাম এটা যদি অশুভ গ্রহের সঙ্গে কানেকশন করে নেয় তাহলে তো আরও গণ্ডগোলের সীমা নেই। এরকমভাবে আমরা কিন্তু সপ্তম ভাবটাকে দেখি, আরও অনেক কিছু দেখা রয়েছে, সব তো বললাম না, কিন্তু ব্যাপার হচ্ছে সপ্তম ভাবকে দেখতে গেলে পরে আরও অনেক কিছু দেখতে হয়, মানে শুধু সপ্তম ঘরের মধ্যে কে বসে রয়েছে সেই ফাইনাল কথা বলে না, এছাড়াও সপ্তম পতির অবস্থান, সপ্তম ভাবের মধ্যে কোন ভাবের গ্রহটা এসে বসেছে, শুক্রের কি প্লেসমেন্ট আছে, নবাংশ কুণ্ডলী কতটা ভালো রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে সপ্তম ভাবের টোটালি বিচারটা। তাই আপনারা নিরাশ হবেন না, আমার বিশ্বাস যে আমি এই সমস্ত বিষয় নিয়ে অনুষ্ঠান করে করে আপনাদেরকে আমার জ্ঞান অভিজ্ঞতা অনুসারে জানাবার চেষ্টা করব যে নবাংশ কুণ্ডলী থেকে বিবাহের ক্ষেত্রে কীরকমভাবে দেখা হয়ে থাকে, বা সপ্তম বিভিন্ন ভাবের অধিপতি সপ্তম ঘরে এসে গেলে কীরকম ফল দিয়ে দেয়, শুক্রের নেগেটিভ প্লেসমেন্ট কীরকমভাবে হয়, সব বিষয় নিয়ে আমি কিন্তু অনুষ্ঠান করব। তাই আপনারা কিন্তু অনুষ্ঠানগুলোকে পরপর দেখবার চেষ্টা করবেন। আপনি যদি আগেও এই অনুষ্ঠান দেখে থাকেন তবুও কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানটা দেখবেন, কারণ এবারে নতুন কিছু কথা, নতুন কিছু তথ্য দিয়ে অনুষ্ঠানগুলো কিন্তু আপনার জন্য করছি। তাই প্রতিটা অনুষ্ঠানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেলের মধ্যে 1, 2, 3, 4 করে নাম্বার লেখা থাকবে, তাই আপনারা কিন্তু অবশ্যই নাম্বার ওয়াইজ কিন্তু অনুষ্ঠানগুলো দেখবেন, আপনাদের সুবিধা হবে বিবাহিত জীবন সম্পর্কে জানার ক্ষেত্রে। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি বিবাহিত জীবন নিয়ে যতগুলো অনুষ্ঠান করব যদি আপনি প্রতিটা অনুষ্ঠান দেখেন তাহলে আপনি ডিমান্ড করতে পারবেন যে আপনি বিবাহিত জীবনকে কেন্দ্র করে যা কথাবার্তা রয়েছে তার অনেকটাই আপনি কিন্তু জানেন বা বোঝেন। আজ এখানেই শেষ করছি, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।